রাহুল না লক্ষণ শেষমেশ কাকে কোহলি রোহিতদের হেডমাস্টার করল বিসিসিআই দু হাজার সালের ক্রিকেট বিশ্বকাপে তীরে এসে তৈরি ডুবার পর টিম ইন্ডিয়ার কোচ নিয়ে শুরু হয়েছিল জল্পনা জল্পনা শুরু হওয়ার পিছনে একাধিক কারণ সামনে আসতে দেখা যাচ্ছিল প্রথম এবং উল্লেখযোগ্য কারণ হল টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব সামলানোর বিষয়ে বিসিসিআই রাহুল দ্রাবিড় সঙ্গে দু সালের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি করেছিল এরপরে টিম ইন্ডিয়া পরাজয় হতেই জল্পনা তৈরি হয় পুনরায় চুক্তি বাড়ানো হবে কিনা তা নিয়ে অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল শেষ মুহূর্তে পরাজয়ের পরিপ্রেক্ষিতে রাহুল দ্রাবিড় আর কোচ হিসেবে থাকতে চাইছেন না এরই মধ্যে আমার আচমকা ভিভিএস লক্ষানের উত্থান নিয়ে টিম ইন্ডিয়ার কোচ হবেন তা নিয়ে জল্পনা অন্যদিকে সঙ্গে আরও বুধবার কেননা টিম ইন্ডিয়ার পরবর্তী সিরিজের জন্য বিদেশ সফরের ক্ষেত্রে বিসিসিআই একসঙ্গে রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণের ভিসা করায় তবে যখন টিম ইন্ডিয়ার কোচ নিয়ে জল্পনা বেড়েই চলছে সেই সময় শেষমেশ বিসিসিআই জানিয়ে দিল রাহুল দ্রাবিড়ের চুক্তি বৃদ্ধি করা হচ্ছে রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নজির তৈরি করেছেন যা দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনো দেশের নেই আর সেজন্যই টেস্ট আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অধিকার করতে সক্ষম হয়েছে এছাড়াও আরও বিভিন্ন নজির তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি এসবের পরিপ্রেক্ষিতে রাহুল দ্রাবিড়ের অবদান কোনোভাবেই ভোলা যায় না রাহুল দ্রাবিড়ের আমলে টিম ইন্ডিয়ার এমন উন্নতির পরিপ্রেক্ষিতে এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপের পর আরও এক বছরের জন্য তার মেয়াদ বৃদ্ধি করতে চাইছিল বিসিসিআই এই মেয়াদ বৃদ্ধিতেই আগেই সম্মতি দিয়েছিলেন রোহিত শর্মা কেবল সম্মতি মিলছিল না রাহুল দ্রাবিড়ের তরফ থেকে তবে সেই সব সমস্যা মিটিয়ে এখন রাহুল দ্রাবিড়ই কোচ থাকলেন যদিও ঠিক কতদিনের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে তা এখনও জানা যায়নি